हेलो बंधुरा, आशा करी सकले भालो आछेन। वेलकाम टू फैकिस्टर बेंगुली चैनल। आज जे देशेर सम्बन्धे बोलबो, एशियार एकटी सुंदर देश, जे देशेर मानुष 99.99% शिक्षित, जे देशके राशिया 200 बछर धरे शासन करेछिलो। आज आमी एई भिडियोते उज्बेकिस्तान सम्बन्धे बोलबो। चलुन ताले बेरिये पड़ी। उज्बेकिस्तान मध्य एशियार एकटी देश। एई देशेर बॉर्डर আফগানিস্তান, তুর্কমেনিস্তান, কাজাকিস্তান। দেশের মোট জনসংখ্যা 3,40,00,000। জনসংখ্যা অনুসারে বিশ্বের 42 নম্বরে। 51% লোক শহরে বাস করে এবং 49% লোক গ্রামে বাস করে। এখানে প্রায় 95% মানুষ মুসলিম। তাসকেন্ট দেশের সবচেয়ে সুন্দর শহর, সাথে সাথে দেশের মধ্যে সবথেকে বড় শহর। কিন্তু 1966 সালে এই শহরে একটি ভূমিকম্প আসে এবং শহরটিকে শেষ করে চলে যায়। কিন্তু তাসকেন্ট আবার নতুন করে তৈরি হয়। উজবেকিস্তানের অফিসিয়াল ভাষা হচ্ছে উজবেক, এছাড়াও রাশিয়ান ভাষাতেও কথা বলে থাকে। এখানকার পোশাক, ভাষা, কালচার রাশিয়ানদের মতো, কারণ রাশিয়া এই দেশটিকে 200 বছর শাসন করেছিল। 1991 সালে উজবেকিস্তান স্বাধীন হয়। এখানকার মানুষ শিক্ষিত হয়ে থাকে। এ দেশে শিক্ষিতর হার 99.99%। উজবেকিস্তানে তুলোর ব্যবসা সবচেয়ে বড় ব্যবসা, এছাড়াও সোনা, গ্যাস, তেল উৎপাদন করে। এখানকার মানুষ পাউরুটি খুবই পছন্দ করে থাকে। এছাড়া আমাদের দেশের মতো ভাত খুবই পছন্দের খাবার। উজবেকিস্তানে খেলাধুলার উপর খুব আগ্রহ হয়ে থাকে। পাহাড়ি দেশ হওয়া সত্ত্বেও এখানকার মানুষ খেলাধুলা করে থাকে। 2016 সালের রিও অলিম্পিকে বক্সিংয়ে সবচেয়ে ওপরে ছিল এই দেশটি। 3টি গোল্ড ও 2টি সিলভার মেডেল পেয়েছিল। উজবেকিস্তানে প্রায় 80% সমতল মরুভূমি। এই দেশে প্রচুর ঐতিহাসিক মিউজিয়াম, মাজার ও মসজিদ দেখতে পাবেন। এদেশের মানুষ খুবই ইমোশনাল হয়। এই দেশের মুদ্রার নাম উজবেক সোম, যার মূল্য ভারতীয় টাকা অনুসারে 0.0067। উজবেকিস্তান দেশটি কেমন লাগে আপনি নিচে কমেন্ট করে জানাবেন। নতুন নতুন ফ্যাক্ট জানতে আমাদের চ্যানেলে যুক্ত থাকুন। ধন্যবাদ।